অর্ধেক আকাশ পর্ব নয়। বৃষ্টি পড়ছিল ঝিরঝির, ক্যালেন্ডারের হিসেবে এখন পূর্ণ শরৎ, আশ্বিন পড়ে গেছে, তবে আকাশ দেখে তা বোঝা কঠিন। নীলের দেখা প্রায় মেলেই না, রোজই রাশি রাশি মেঘ, রোজ বর্ষণ। আজও সকাল থেকে মুখটা ছিল ভার আকাশের, তারপর ঘণ্টাখানেক ধরে এই চলেছে একটানা। প্যারামিতা ইউনিট টেস্টের খাতা দেখছিল, একটু আগে থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল শেষ হলো, আজ আর থিওরির ক্লাস নেই, তাই বসেছে উত্তরপত্রের বান্ডিল নিয়ে। বইয়ে নিয়ে যাওয়া পোষায় না, কলেজের কাজ যথাসম্ভব কলেজেই সেরে ফেলে। বাড়িতে তাহলে বইটই ঘাঁটার বাড়তি সময়ে মিলে খানিক। কিরে, কি এত রাজকার্য করছিস? পরিচিত কণ্ঠস্বরে প্যারামিতা ঘুরে তাকালো দরজায় সরবড়ি দিয়ে। প্যারামিতা হেসে বলল, ও মা, তুমি না লিভে ছিলে, কবে জয়েন করলে? এই তো আজই। বলতে বলতে প্যারামিতার পাশের চেয়ারটিতে এসে বসল প্রাণীবিদ্যার সরবড়ি। ব্যাগ টেবিলে রেখে বলল, কদিন জোর ভুগলাম রে। কি হয়েছিল গো, ভাইরাল ফিভার? না রে, লাং কনজেশন। আমার ধাত আছে তো, অ্যান্টিবায়োটিকের লম্বা কোর্স করতে হলো, এখনও শরীর বেশ দুর্বল। আর কদিন রেস্ট নিলে পারতে? মেডিকেল লিভ আর বেশি নেই রে হাতে, এখনো 4 বছর চাকরি বাকি, কিছু জমিয়ে না রাখলে চলে? সর্বরী চেয়ারে হেলান দিল। তোর কি খবর? চলছে। বাবা কেমন? বলতে নেই, মাচ বেটার। ডান সাইডে সেন্সেশনটা ফিরছে, ডাক্তারবাবু তো ফিজিওথেরাপি এখন একবেলা করে দিলেন, খুব ভালো। বিছানায় পড়ে থাকার চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু নেই। আর তোর বরের কি সমাচার? সে আছে তার মতো, আমি গেলাম, সেও গত শনি রোববার ঘুরে গেল। তোর বরটা কিন্তু ভালো, আজকালকার ছেলে তো অনেক বুঝদার, আমাদের বরদের মতন ঢ্যাটা নয়, তারা তো সব একেবারে এক একটা ইগোর ট্যাবলেট। রাজা কি সত্যি আলাদা রকম? অত সরি টরি বলার পরেও তো মনের ক্ষোভটা ধিকি ধিকি জ্বলছে, আর কেউ না বুঝুক, যতই তার সঙ্গে রাজার স্বাভাবিক ব্যবহার করুক, প্যারামিতা ঠিক টের পায়। চকিত আগুনের ফুলকি, হঠাৎ হঠাৎ গোমরা হয়ে যাওয়া, রাজাকে কি চিনিয়ে দেয় না? শ্বাস গোপন রেখে প্যারামিতা বলল, সত্যি কি ছেলেরা বদলেছে সর্বরিদি, নাকি বদলে যাওয়ার ভান করে? আচারে আচরণে জাস্ট একটা পালিশ পড়েছে। তোর মুখে হঠাৎ এহেন কমেন্ট? এ তো ভালো কথা নয়। বিস্মিত সর্বরীর চোখ সরু হয়েছে। কি ব্যাপার? হ্যাঁ, না না, তেমন কিছু নয়, বললেই হবে, তোর মুখ দেখে বুঝতে পারছি। সর্বরীর দৃষ্টি তীক্ষ্ণতর। রাজস্বী কি কোনো প্রবলেম করছে? না গো, সে তো কখনোই মুখে কিছু বলে না। বাক্যটা উচ্চারণ করেও বেঙ্গালুরুতে সৌম্যদের ফ্ল্যাটের সেই রাতটা মনে পড়ে গেল প্যারামিতার। ঢোঙ্গিলে নিয়ে বলল, তবে কি জানো, একটা চাপ তো থাকেই। কিসের চাপ? তোর বাবার এই অবস্থায়? রাজস্বী সেই ফিলিংটা আছে, প্যারামিতা সামান্য দ্বিধা নিয়ে বলল, তবে মাঝে মাঝে সোনায় একা একা থাকতে হচ্ছে, খুব লোনলি লাগে, কনজুগাল লাইফ নেই। সাইলেন্ট প্রেশার, এটাও একটা ট্যাকটিস, ইনিয়ে বিনিয়ে এমন করবে যাতে তাদের মর্জিটাই স্ট্যান্ড করে, আর তাতেই তো বেশিরভাগ মেয়ে গলে যায়। সর্বরী হঠাৎ যেন জ্বলে উঠল। তোরা এখনকার মেয়েরাও যদি একটু শক্ত হতে না পারিস, কি করব বলো, কি করা উচিত সেটা তো তোমাকেই স্থির করতে হবে বাছা, নিজের গেমটা নিজেকেই খেলতে হয়, খেলার পদ্ধতিটাও অন্য কেউ বাতলাতে পারে না। সর্বরী শুকনো হাসল, আমি শুধু বলতে পারি আমাকে প্রচুর সাফার করতে হয়েছে, তবু আমি নিজের প্রিন্সিপালে স্টিক করে থেকেছি। সর্বরীর অতীত মোটামুটি জানে প্যারামিতা, বনি বনা হয়নি বলে মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল, ব্যারাকপুরে ঘর ভাড়া নিয়ে বাস করেছে বহুকাল,
মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন শর্বরী একেবারেই একা। বর নাকি আসে মাঝে মাঝে, শর্বরীও কালে ভদ্রে যায় শ্বশুরবাড়ি, কিন্তু এখনও দুপক্ষে নাকি তেমন সদ্ভাব নেই। পারমিতা অনুচ্চ স্বরে বলল, তোমাকে তো শ্বশুরবাড়ির টর্চারে তারা তো নিমিত্ত মাত্র, আসলে তো আমার বরই। শর্বরীর ঠোঁট সামান্য বেঁকে গেল, একটু যেন দুর্মনস্কভাবে বলল, আমি আর আমার হাজব্যান্ড দুজনে স্কুলে পড়াতাম, সে ইংরাজি, আমি বায়োসায়েন্স। কলেজ সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এই চাকরিটা আমি পেয়ে গেলাম। প্রথমে কিছু বলেনি, কিন্তু লেকচারারশিপ পেতেই গোঁ ধরল। বেশ তো সংসার সামলে ঘরের দুয়ারে স্কুল করছো, কটা বাড়তি টাকার জন্য বসিরহাট থেকে ব্যারাকপুর ছুটবে কেন? বোঝো আবদার, কলেজে চান্স পেয়েও স্কুলে পড়ে থাকবো, বারণ শুনলাম না, জয়েন করে গেলাম। তবে প্রতিদিন বসিরহাট ব্যারাকপুর বছরখানেক পর আর ধকলটা সইছিল না, ব্রঙ্কিয়াল প্রবলেমটাও তো তখন থেকেই শুরু। অগত্যা বরকে বললাম, চলো না বারাসাতে গিয়ে থাকি, তোমার স্কুল আমার কলেজ দুটোই রিচের মধ্যে পড়বে। সে কিছুতেই রাজি হলো না। কেন, সলিউশনটা তো ভালোই ছিল, বললেই হবে, একই স্কুল টিচারের অধ্যাপিকা বউ, তাতেই তার মান খোয়া গেছে, তার ওপর সেই বউয়ের সুবিধার্থে বাড়ি ছাড়তে হবে। মুখে অবশ্য যুক্তি দিল, বাড়িতে মা অসুস্থ, মাকে ফেলে যেতে পারবো না। তার মার কী অসুখ? আর্থ্রাইটিস। কিন্তু তিনি সেই রোগব্যাধি সমেত 80 পেরিয়েও এখন বহাল তবিয়াতে বর্তমান। তাছাড়া বাড়িতে আমার বরের ভাই রয়েছে, বোনের শ্বশুরবাড়িও বসিরহাট টাউনে, সপ্তাহে না হোক তিনবার তখন যাতায়াত করতো বাপের বাড়ি। তাও আমার হাজব্যান্ড ওই অছিলাতেই অনর, অটল। বুঝলাম ভীষণভাবে চাইছে আমি যেন কলেজটা ছাড়তে বাধ্য হই। আমিও তখন দিলাম টাইট, বাম্পিকে নিয়ে সোজা হাঁটা দিলাম ব্যারাকপুর, থাকো তুমি তোমার মা ভাই নিয়ে। তারপর পরে সে বহুবার সাধ্য সাধনা করেছে, আমি আর ব্যাক করিনি, করবও না। তুই ভাবতেও পারবি না পারমিতা, যে শাশুড়ি আমার পেছনে একদিন আদা জল খেয়ে লেগেছিল, কলেজ থেকে ফিরে দেখতাম আমাকে দিয়ে মাজাবে বলে এই বাসনকোসন ফেলে রেখেছে, পয়সা দিয়ে লোক রাখলেও ছাড়িয়ে দিত, এখন সেই মহিলায় কি মধুর ভাসিনী, গেলে কি আদর, পাড়াপড়শিদের কাছে কত প্রশংসা, বাড়ির দোতলা উঠছে, পৌ সেখানে টাকা দিচ্ছে। শর্বরীর বাঁকা হাসি চওড়া হলো, নীতিবাক্যটা বুঝলি? পারমিতার দন্ধ মাখা মুখে বলল, কি বলতো, শেষ পর্যন্ত মেয়েরা যদি লড়াই করে করে কোথাও একটা পৌঁছতে পারে, তখন সবাই তাকে কুর্নিশ করবে, কিন্তু তার আগে পর্যন্ত বাধা দেবে প্রাণপণ। মনে আছে বোধিলাভের আগে বুদ্ধকে কেমন ঘিরে রেখেছিল মারেরা? আমাদের মেয়েদের ওই মারের উপদ্রবটা সইতে হয়, খুব যন্ত্রণা হয় রে। আমাকেই তো বর ছাড়া একটা আধা খেচড়া সংসারে জীবনের আসল সময়টা কাটাতে হলো, মেয়েটাও সেভাবে তার বাবাকে পেল না। কলেজেও কত রকম রসালো গল্প তৈরি হয়েছে, কোনো পুরুষ কলিগের সঙ্গে একান্তে দু মিনিট কথা বললেও অন্যরা আড়ে আড়ে তাকাতো, খারাপ লাগতো, তবে ঝেড়েও ফেলেছি, আমি তো জানি আমি কি, সো হোয়াই শুড আই বদার। কিন্তু পারমিতা না বলে পারল না, ওই জেদ দেখিয়ে তুমি পেলেটা কি? মেটেরিয়ালি দেখতে গেলে প্রায় কিছুই না, তবে হ্যাঁ, জীবনটা তো নিজের টার্মসে কাটাতে পেরেছি। একটা মেয়ের পক্ষে এই পাড়াটা কি একটা অ্যাচিভমেন্ট নয়? তার জন্য ঝুঁকিও কম নাওনি, বরের সঙ্গে সম্পর্কটা তোমার ভেঙেও যেতে পারত। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ছিল, তবু কি করে যেন ও রয়ে গেল, হয়তো আমার ওপর তার টান আছে, হয়তো আমিও তাকে ভালোবাসি, নইলে তার অসুখ বিসুখের খবরে ছুটে ছুটে গেছি কেন, সেই বা কেন চলে এসেছে হঠাৎ হঠাৎ। নিজের অহং সেও জয় করতে পারেনি, আমিও না, বলেই ফিক ফিক হাসছে শর্বরী, তাতেই বোধহয় কাটাকুটি হয়ে গেছে। অর্থাৎ তোমরা বেশ কাঠে কাঠে, বলতে পারিস কেউ আমরা কারোকে জমি ছাড়িনি, বুঝলি? ব্যাগ থেকে ইনহেলার বার করে ফসফস স্প্রে নিল শর্বরী, দু এক সেকেন্ড চোখ বুজে থেকে বাইরে তাকিয়েছে, বিড়বিড় করে বলল, বৃষ্টিটা মনে হচ্ছে ধরলো, তুই কি উঠবি এখন? বসে থেকেই বা কী করবো, পারমিতা হাসছে, খাতা দেখাতো আজকের মতো চৌপাট, চলো বেরিয়েই পড়ি।
ব্যারাকপুর লোকালে ফিরতে ফিরতে শর্বরীকে নিয়েই ভাবছিল পারমিতা। ওভাবেও তো জীবন কাটে স্বামী স্ত্রীর, কিন্তু সেটা কি খুব সুখের? কেমন অস্বাভাবিক লাগে না? পারমিতা হলে কি এভাবে থাকতে পারত? আবার ধরা বাঁধা গার্হস্থ্য জীবনেও যে স্বামী স্ত্রী সর্বদা সুখের সাগরে ভাসে তেমনটাও তো নয়। এই তো দিদি শাশুড়ি সেদিন বলছিল, সংসারের মূল রসায়ন হলো বোঝাপড়া, আর সেটা হয় সমানে সমানে। সেখানে দুপক্ষকেই কিছুটা করে ছাড়তে হয়, তা না হলে সম্পর্কটাই তো এবড়ো খেবড়ো। দিদার নিজের বেলাতেই নাকি এমনটাই ঘটেছিল। বরকে ব্যক্তিত্বে কাবু করে কলেজে পড়তে গিয়েছিল দিদা। 5 বছরে 3 বার গর্ভধারণ করিয়ে প্রতিশোধ তুলেছিল সেই বর। এক ছাদের নিচে এক বিছানায় শুয়েও তাদের নাকি নীরব যুদ্ধ চলেছে আজীবন। সংসারের প্রতিটা কর্তব্যই করেছে দিদা, কিন্তু স্বামীকে কখনো মনে প্রাণে ভালোবাসতে পারেনি। এভাবেও তো জীবন চলে, নয় কি? তেতাল বেতাল চিন্তার মাঝেই ট্রেন শিয়ালদা ঢুকছে। মহিলা কামরাতেও রক্ষা নেই, নামতে প্রাণান্ত। বাড়ি ফেরার জন্য মরিয়া মেয়েরা এমন কুৎসিত ধাক্কাধাক্কি করছে, প্ল্যাটফর্মটাও জল কাদায় প্যাচ প্যাচে। চড়ে পা চালাতে গেলেই আছাড় খাওয়ার সম্ভাবনা। শাড়ি সামান্য তুলে সন্তর্পণে হাঁটছিল পারমিতা, ব্যাগ ছাতা সামলে, জনস্রোত কাটিয়ে। সাউথ স্টেশনে ক্যানিং লোকালে সিগনাল হয়ে গেছে, দৌড়ে গিয়ে কোনো ক্রমে পা রাখলো শেষ বগিতে। পুজোর কেনাকাটা সেরে ফিরছে অনেকে, ঠাসাঠাসি যেন তাই আরও বেশি, ঠেলে ঠুলেও অন্দরে ঢোকা মুশকিল। তার উপর এত নোংরা কীটপতঙ্গ কিলবিল করছে গায়ের কাছে, উফ নরক যন্ত্রণা। একটা গাড়ি ছেড়ে পরবর্তী ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে চাপলেই ভালো হতো। যাদবপুরে নেমে পারমিতা বুক ভরে শ্বাস নিল। এদিকে বৃষ্টি বুঝি তেমন হয়নি, পথঘাট প্রায় শুকনো। রিকশায় যেতে যেতে পারমিতা দেখছিল দোকানপাট, এদিকেও পুরো দমে চলছে শারদীয় বিকিকিনি। মহালয়া এসে গেল, এবার পারমিতাকেও সেরে ফেলতে হবে পুজোর বাজার। মোড়ের দোকান থেকে এক ভাঁড় রসমালাই কিনে নিল পারমিতা। এই মিষ্টিটা বাবা বেশি পছন্দ করছে ইদানিং। চপ সিঙাড়া নিল অল্প মার জন্য, মুখে যতই না করুক ভাজাভুজি মায়ের প্রিয় আইটেম। দোতলার ফ্ল্যাটে বেল বাজাতেই ছোট্ট খুশির ঝিলিক, দরজা খুলেছে টুটান। পারমিতা হরষিত মুখে বলল, কী রে তুই কতক্ষণ? এই তো একটু আগে এজি বেঙ্গলের খবরটা দিতে এসেছিলাম। শুভেন্দুর প্রাক্তন সহকর্মীর কাছে গিয়েছিল সুমিতা, কয়েকদিন পর খোঁজ নিতে বলেছিল ভদ্রলোক। তা সুমিতার পক্ষে তো বারবার ছোটোছুটি সম্ভব নয়, টুটানি নিয়েছে দায়িত্বটা। ডালহাউসিতে টুটানের অফিস, টুক করে সে হানা দিতে পারে। চটি ছাড়তে ছাড়তে পারমিতা জিজ্ঞেস করলো, কী অবস্থা দেখলি রে, কয়েন্সি এগুলো? তোর শ্বশুরের সুপারিশের ওজন আছে রে মিতুদি, ফাইল নেচে নেচে অফিসারের ঘরে ঢুকেছে, মনে হচ্ছে মালটা এবার নেমে যাবে। গুড, ভেরি গুড, এমন একটা নিউজের জন্য তোকে তো মিষ্টিমুখ করাতেই হয়। পারমিতা অনাবিল হাসলো, রসমালাই চলবে, সঙ্গে যৎকিঞ্চিত নোনতা? পারমিতার হাতের প্লাস্টিকের ঝোলাটায় নজর আটকেছে টুতানের, চোখ বড় বড় করে বলল, এনেছিস বুঝি? সামান্য কিছু। পারমিতা গলা ওঠালো, মা ঠোঙা থেকে এগুলো ঢালো তো। সুমিতা রান্নাঘর থেকে বেরিয়েছে, বলল, এ হে আমি তো টুটানের জন্য টোস্ট অমলেট বানিয়ে ফেলেছি। তো কি দুরকমই হোক, প্রথমে মিতুদিরটাই আসুক। প্লেটে চপ সিঙাড়া সাজাচ্ছিল সুমিতা। ব্যাগ নামিয়ে পারমিতা বাবার কাছে এলো। এই ঘরটায় একটু যেন অসুখ অসুখ গন্ধ থাকে সারাক্ষণ, তবু এখানে পা রাখলেই কেমন অন্যরকম হয়ে যায় মন। সারাদিনের খাটাখাটুনি, কলেজের খুচরো খাচরা টেনশন, নিজস্ব দুর্ভাবনা, পথশ্রমের ক্লান্তি, সব যেন পলকে উধাও। বাবাকে দেখা মাত্র কি যে ভালো লাগায় বুকটা ভরে ওঠে। প্রণব আজ বালিশে ঠ্যাসান দিয়ে বসে, চোখ দরজায়, যেন শোনার চেষ্টা করছিল বাইরের কথাবার্তার। খাটের পাশে গিয়ে পারমিতা বলল, কি গো আজ কেমন? লাগোয়া বাথরুমে কি যেন ধুচ্ছিল বিমলা, মুখ বাড়িয়ে বলল, বাবুর আজ খুব আনন্দ। শুধু বিমলাকে নয়, যেন প্রণবকেও জিজ্ঞেস করল পারমিতা, কেন গো ভাইপো এসেছে বলে? সে তো আছেই, বাড়িতে যে কেউ এলেই বাবু বড্ড খুশি হয়, তার ওপর ওই দাদা
আজ বাবুর জন্য নতুন পাঞ্জাবি এনেছে। ও মা, তাই? পারমিতা বিছানায় বসল। পূজোর জামা তোমার পছন্দ হয়েছে? শিশুর মতন ঘাড় হেলালো প্রণব। কি যেন বলার চেষ্টাও করল, পারল না, ধ্বনিটুকু বেরোলো মাত্র। পারমিতা বাবার হাতে হাত রাখল। পাঞ্জাবিটা পূজোয় পরবে তো? আবার ঢক করে ঘাড় নাড়ল। উচ্ছ্বাসে খানিকটা লালা গড়িয়ে পড়ল কসবে। খাটের বাজুতে রাখা তোয়ালে দিয়ে মুখটা মুছিয়ে পারমিতা বলল, আমি কিন্তু পূজোয় তোমায় অন্য একটা জিনিস দেব, হুইল চেয়ার। তাতে চড়ে নতুন পাজামা পাঞ্জাবি পরে তুমি এবার ঠাকুর দেখতে যাবে। প্রস্তাবটায় প্রণব ভারী উত্তেজিত, মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। চিত্তচাঞ্চল্যের কারণে শ্বাস চলছে জোরে জোরে। পারমিতা বাবার বুকটা আলতো ঘষে দিতে দিতে বলল, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, তোমার ফেভারিট মিষ্টি এনেছি, খাবে এখন? দুদিকে মাথা দুলছে প্রণবের, চোখে কি যেন ইশারা করছে। পারমিতা বলল, বুঝেছি, এখন পেট ভর্তি, রাত্রিরে খাবে, তাই তো? গলাবে ফের দুর্বোধ্য আওয়াজ। পারমিতা ঘুরে বিমলাকে জিজ্ঞেস করল, বাবাকে বিকালে কি দেওয়া হয়েছে? দুধ মুড়ি অনেকটা খেয়েছে। গ্যাস ট্যাস হচ্ছে না তো? না বোধ হয়, খেয়াল রেখো। ডান হাতের ব্যায়ামটা করাচ্ছ তো রোজ? হ্যাঁ গো দিদি। আমার কাজে কখনো ফাঁকি দেখেছ? হেসে ফেলতে গিয়েও সামলে নিল পারমিতা। চা খাবার নিয়ে সুমিতা ডাকাডাকি করছে, বাবাকে ছেড়ে বাইরে এলো। টুটানের চপ সিঙাড়ার পর্ব শেষ, জমিয়ে টোস্ট অমলেট সাঁটাচ্ছে। চোখ নাচিয়ে পারমিতাকে বলল, খা রে মিতুদি, তোর সিঙাড়া তো আধমরা হয়ে গেল। পারমিতা সোফায় বসল। বাবাকে কেমন দেখছিস? ফাইন, শুধু কাকার স্পিচটা যদি এসে যেত। হ্যাঁ রে, ওটাই তো ভাবাচ্ছে, সব অঙ্গেরই তো সার ফিরেছে, শুধু ওটারই কোনো একটা মুষ্টিযোগ ট্রাই করতে পারিস। হিন্দি ফিল্মে দেখায় না, বছরের পর বছর বাকরোধ হয়ে আছে, হঠাৎ জোরে একটা শক খেলো, অমনি ঝটাকসে। যাহ, ফাজলামি করিস না, কি করলে সত্যি সত্যি চাঙ্গা করা যায় সাজেশন দে তো। কাকা তো ধরে ধরে হাঁটে, ডাক্তারবাবুর অ্যাডভাইস নিয়ে একটা ওয়াকার ট্রাই কর, ওতে পেশেন্টের নিজের ওপর কনফিডেন্স বাড়ে। ওতে নয় দেহের বল বাড়ল, কিন্তু মস্তিষ্কের, স্পিচ। আমি তো তোকে বললাম একটা স্ক্যান দরকার, সুমিতা ফস করে বলে উঠেছে। একবার ডাক্তারবাবুকে বলে দেখ না। হবে হবে, এর মধ্যেই হবে, কথা হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে। পারমিতা চা টানল। টুটানকে বলল, হ্যাঁ রে, তুই একদিন ছুটি নিতে পারবি? স্ক্যানিংয়ের দিন? এমনি গাড়িতে নিতে না পারলে হয়তো অ্যাম্বুলেন্স ডাকতে হবে, যদি কেউ একজন সঙ্গে থাকে নো প্রবলেম, জাস্ট একদিন আগে জানিয়ে দিস। বেশ। আরও একটুক্ষণ গল্প করে বাবাকে আরও একবার দেখে বেরিয়ে পড়ল পারমিতা টুটানের সঙ্গে। বাইরে আকাশ গাঢ় লাল, এদিকে বুঝি ঢালবে এবার, হাওয়া নেই এতটুকু, গরম লাগছে রীতিমতো। পারমিতা শঙ্কিত বোধ করল, গড়িয়া পৌঁছনোর আগেই না ঝমঝম নেমে যায়। রাস্তায় এসে টুটান সিগারেট ধরিয়েছে, ধোঁয়া ছেড়ে বলল, পুজোতে তুই নাকি কলকাতায় থাকছিস? হ্যাঁ রে, একটা ঝামেলার কাজ পড়ে গেল। কাকি বলছিল, কি একটা কোর্স করবি বলে তুই নাকি রাজাদার কাছে যাচ্ছিস না? ও, এসব গপ্পও করা হয়ে গেছে মার? পারমিতা বিরক্তি চেপে বলল, খুবই জরুরি ব্যাপার রে, না করলেই নয়। রাজাদা কাই কাই জোরেনি? না তো। পারমিতা স্বর অচঞ্চল রেখে বলল, সে নিশ্চয়ই সিচুয়েশনটা বোঝে, বহুত কনসিডারেট কিন্তু তোর বর, আমি হলে চিল্লিয়ে ফাটিয়ে দিতাম। টুটান হা হা হাসছে, আমার বউ অবশ্য খুব বাধ্য, বিয়ের আগেই বেড়াল মেরে রেখেছি কি না, সাফ বলে দিয়েছিলাম, চাকরি টাকরি যা ইচ্ছে করো, তবে আমায় অবহেলা আমি বরদাস্ত করব না। তুই তো দেখছি মহা এমসিপি, যা খুশি বলতে পারিস, তবে সংসার একজনেরই কন্ট্রোলে থাকা উচিত, সেটা হাজব্যান্ডরাই বেটার পারে। চোখের কোণ দিয়ে টুটান দেখলো পারমিতাকে, তারপর তরল সুরে বলল, যাকে ফালতু বাচ্চোর, তোদের স্কুলের তো সেদিন বড় অ্যাড দেখলাম পেপারে, 75 বছর হচ্ছে তো, তাই একটু ঘটা করে, তোকে ডাকেনি? গিয়েছিলাম একদিন, দেখলাম বহুত দলাদলি, কেটে এসেছি। বেশ করেছিস, ঝুট ছনঝাটে না থাকাই ভালো। সিগারেট শেষ করে পায়ে চেপে নেভালো টুটান, বাসস্টপে এসে দাঁড়িয়ে পড়েছে। খড়ি দেখে বলল, চলি রে, স্ক্যান করার ডেটটা পেলে আমাকে জানিয়ে দিস।
রাস্তা পেরিয়ে উল্টো পাড়ে এলো পারমিতা। বরাত ভালো, মিনিট দুয়েকের মধ্যে একটা অটোয়ে জায়গা মিলেছে। সামনে অল্প অল্প জ্যাম, হোঁচট খেতে খেতে চলেছে তেচাকা। বাঘাযতীনের মোড়ে পৌঁছে আর নো নরণচরণ, চারদিকে শুধু প্যাঁপ ও ক্যাচর ম্যাচর, কানে তালা লাগার জোগাড়। তারই মধ্যে আবছাভাবে টের ফেলো ব্যাগে ফোন বাজছে, রাজার জন্য সংরক্ষিত বিশেষ রিংটোন। চটপট মোবাইল বার করলো পারমিতা, কিন্তু ততক্ষণে কল শেষ। সেলফোনখানা পারমিতা হাতেই রাখলো, বাজলো না। গড়িয়ায় নেমে নিজেই ফোন করলো রাজাকে। না, ব্যস্ত নয়, রিং হচ্ছে। রাজার গলা শোনা গেল। ট্রেনে ছিলে বুঝি? না, যাদবপুর থেকে ফিরছি। ও, কাজের কথা শোনো, বাবা মা তাতারের টিকিট তোমায় মেল করে দিয়েছি, ডাউনলোড করে নিও। সেই অপ্রিয় প্রসঙ্গ। পারমিতা স্বর সহজ রেখে জিজ্ঞেস করলো, কবেকার টিকিট হলো? কলকাতা থেকে দ্বাদশীর দিন, ব্যাক নভেম্বরের 10th। পারমিতা ঝটপট হিসেব করে দেখল, নভেম্বরের 6 তারিখ দিওয়ালি, অর্থাৎ উটির প্রোগ্রামটা হচ্ছেই। তাও কেন যে মুখ দিয়ে বেরিয়ে গেল? বাবা মার সঙ্গে কথা বলে নিয়েছ? কি ব্যাপারে? ওই সময় ভাইফোঁটা, মা তো প্রতি বছর, এবার মা ভাইফোঁটা দেবে না, আমার রিকোয়েস্ট রেখেছে মা। ও, ছাড়ছি তাহলে। কি অদ্ভুত ভাবলেশহীন কণ্ঠস্বর, রাজা বলে চেনাই যায় না। একটুক্ষণ ঝুম হয়ে দাঁড়িয়ে রইল পারমিতা, তারপর হাঁটছে ধীর পায়ে। নিজের জেদটাই তাহলে বজায় রাখলো রাজা। এবার যখন রাজা এলো, পারমিতা কত করে বলেছিল উটি ভ্রমণ স্থগিত থাক, এখন বড়দিনে যাবে সবাই মিলে। রাজা অনুরোধটা গ্রাহ্যই করল না, যেন তর্জনী তুলে বুঝিয়ে দিল পারমিতার খাতিরে সে কখনোই সিদ্ধান্ত বদলাবে না। কি করা যাবে, রাজা যদি জেনে বুঝে অবুঝ হয়, পারমিতাও নিরুপায়। না, বদলে যাচ্ছে রাজা, বদলে যাচ্ছে। রাতেও তো আজকাল ফোন করে না রোজ, যদি বা করে যেন রুটিনের মতন, বাধা গতের সংক্ষিপ্ত আলাপচারিতা। পারমিতাই বরং উপযাচক হয়ে প্রশ্ন করে নানা রকম, রাজার অফিস নিয়ে, রাজার বন্ধুবান্ধবদের নিয়ে, রাজার খাওয়া দাওয়া নিয়ে। কখনোই রূঢ়ভাবে কথা বলে না রাজা, তবে জবাব কাটকাঠি থাকে। বুকটা ভার হয়ে যাচ্ছিল পারমিতার। বাড়ি ফিরে নিজের ঘরে চুপচাপ বসে রইল খানিকক্ষণ। কি যে করে এখন, কি করবে? রিফ্রেশার কোর্সটা ছেড়ে দিলে কি প্রশমিত হবে রাজার ক্ষোভ? তারপর বাবাকে ফেলে পারমিতাকে বেঙ্গালুরু থাকার জন্য জবরদস্তি করবে? রাজা মোটেই এতটা নিষ্ঠুর নয়, পারমিতা জানে। তার চেয়ে বরং এখন যেমন চলছে চলুক। রাজা কখনো এলো, সেও গেল নিয়ম করে, ছুটি ছাটায় কটা দিন বেশ কাটিয়ে এলো। এভাবেই যদি তুইয়ে বুইয়ে চলা যায়, যদি সম্ভব হয়। তাতা আর গুটি গুটি ঘরে ঢুকেছে, পিটপিট চোখে দেখছে মাকে। পারমিতা পাতলা হেসে বলল, কিরে বলবি কিছু? ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে তাতার, কৌতূহলী গলায় বলল, তুমি বসে আছো কেন মা? এমনি ছেলের স্পর্শে একটু বুঝি সঞ্জীবিত হয়েছে পারমিতা। তাতারকে কোলে টেনে বলল, আজ সারাদিন আমার তাতার শোনা কী দুষ্টুমি করেছে? তাতার ঘট ঘট মাথা নাড়ল, কিচ্ছু না, বন্ধুদের সঙ্গে মারামারি? না তো, দাদুকে নিশ্চয়ই জ্বালিয়েছিস, তাস ঘেঁটেছিস দাদুর? তাতার প্রবলভাবে মাথা দোলালো, একবারও না। ঠাম্মা টিভি দেখতে পেরেছে? হ্যাঁ। তাহলে দিনভর করলিটা কি? ফুটবল খেলেছি, কার্টুন দেখেছি, ড্রয়িংয়ে কালার করেছি। ওরে বাবা, এত লক্ষ্মী ছেলে! পারমিতা তাতারের গাল টিপে দিল, আর রং ভুল করছিস না তো? ট্রি হলো গ্রিন, সান ইয়েলো, স্কাই ব্লু। ভেরি গুড, আজ তোকে একটা স্টোরি শোনাবো। কোনটা? লাল কমল নীল কমল, না ব্যঙ্গমা ব্যঙ্গমী? এটা একদম নতুন, তোকে বলাই হয়নি। পারমিতা ছেলের গালে গাল ঘষল, তাতারের উষ্ণ ছোঁয়ায় মন স্থিত হয়েছে খানি। বুঝিবা এটাও এক ধরনের আশ্রয়, হৃদয় পীড়ার উপশম। মধুর হেসে বলল, চল আর দেরি নয়, খেতে খেতে গল্প শুনবি। এ মা, আমার খাওয়া তো হয়ে গেছে। তাই নাকি, কখন? এই তো একটু আগে। ঠাম্মা বলল, তোর মার ফেরার কি কোনো ঠিক ঠিকানা থাকে? রোজ রোজ তার অপেক্ষায় বসে থাকার কোনো প্রয়োজন নেই। পারমিতা দুম করে তেতে গেল। একটা বাচ্চার সামনে এ কি ধরনের কথাবার্তা? এমন কি রাত করেছে সে আজ? সবে তো 8:40, এক একদিন তো তাতার এই সময় খেতে বসে। অভ্যেস মতো রাগটা গিলে নিল পারমিতা।
ঝগড়াঝাঁটি তার ধাতে নেই। শাশুড়িকে গিয়ে বলল না কিছু, তবে তাতারকে আর ছাড়ল না, প্রায় চেপে ধরে শুইয়ে দিয়েছে। চট করে পোশাক বদলে নিজেও এলো ছেলের পাশে, শোনাচ্ছে গল্প হ্যামলিনের বাঁশিওয়ালার। তাতারকে নিয়ে একটাই সুবিধে, পুরো কাহিনী তাকে বলতে হয় না, তার আগেই সে পৌঁছে যায় ঘুমের দেশে। নিদ্রিত তাতারের মাথা বালিশে তুলে দিয়ে পারমিতা বিছানা ছেড়ে উঠল। অন্তরের কোন অন্তস্থলে এখনও যেন তুষের আগুন জ্বলছে সংগোপনে। চোয়ালে চোয়াল কষে পারমিতা বসল কম্পিউটারে, মেল বক্স খুলে বার করেছে টিকিট, চেপে নিল প্রিন্টারে। তারপর কাগজখানা হাতে গেছে মানসীদের ঘরে। মানসী আলমারি খুলে কি যেন করছিল, শুভেন্দু নোটবুকে দিনের হিসেব লিখছে। ঘুরে তাকে মানসী বলল, কি গো কিছু বলবে? পারমিতা নিরুত্তাপ স্বরে বলল, মা এই প্রিন্ট আউটটা আপনাদের কাছে রাখুন। কি ওটা? আপনার বাবার আর তাতারের প্লেনের টিকিট, কেটে কেটে বলল পারমিতা, রাজা পাঠিয়েছে। ও, মানসী একবার টেরিয়ে দেখল শুভেন্দুকে, বিরস মুখে পারমিতাকে বলল, তাহলে আমরা তিনজনই যাচ্ছি শেষ পর্যন্ত? সেরকমই তো স্থির হয়েছিল। তোমার গোঁ থেকে তুমি তাহলে নড়লে না? ও কথা উঠছে কেন? পারমিতার গলায় ঝাঁজ এসেই গেল। আপনি তো জানেন আমি কেন যাচ্ছি না, যেতে পারছি না। আপনার ছেলেকেও সেটা বলেছি, সে মেনেও নিয়েছে। না মেনে তার উপায় আছে? তার ইচ্ছে অনিচ্ছেকে তুমি থোড়াই মান্য করো। ন্যায্য হলে নিশ্চয়ই করি মা, আমার সুবিধে অসুবিধেগুলোও তো তাকে বুঝতে হবে। তুমি তার সুবিধে অসুবিধে বোঝো? বোঝার চেষ্টা করেছো কখনো? বরং তোমাকেই তো সেই শুধু সুতো ছেড়ে যাচ্ছে, সবটাই তো একতরফা। আমি তর্ক করতে চাই না মা, টিকিটটা রইল, রেখে দিন, বলে পারমিতা বেরিয়ে আসছিল। ফের মানুষের কণ্ঠ উড়ে এসেছে, কাজটা কিন্তু ভালো করলে না। চাকরির বাহানা দেখিয়ে মেয়ে মানুষের এই ধরনের একগুঁয়েমি শোভা পায় না। ছাড়ো না মানসী, কেন কথা বাড়াচ্ছ? শুভেন্দু চোখ কুচকে তাকিয়েছে। তার যদি পরের কাছে যেতে ইচ্ছে না করে, তুমি তো ঘেঁটি ধরে নিয়ে যেতে পারো না। সেটাই উচিত, তোমার ছেলেটা নরম সরম বলে পার পেয়ে যাচ্ছে। অন্য কোনো বর হলে ছিটকে নিজের ঘরে চলে এলো পারমিতা, হাঁপাচ্ছে। শ্বশুর শাশুড়ির মন্তব্যগুলো যেন চিপে ধরছে ফুসফুস। এক দুদিন নয়, প্রায় 5 বছর ধরে পারমিতাকে দেখেছে রাজার বাবা মা, তারপরেও পুত্রবধূ সম্পর্কে এই ধারণা। এত শ্রম দান, মন জুগিয়ে চলা, সবই তাহলে নিষ্ফলা? যুক্তি দিয়ে কেউ কিছু বিচার করবে না? পারমিতার অবস্থাটা ভাববে না? মোবাইল বাজছে, ওফ, এখনই বাজতে হলো। অভ্যস্ত ধ্বনি কি উচ্চকিত হয়ে আঘাত করেছে কানের পর্দায়? পারমিতা ঝাং করে সেলফোন তুললো। মনিটরে মা, তীক্ষ্ণ স্বরে পারমিতা বলল, কি হলো হঠাৎ? এই তখন কথায় কথায় বলতে ভুলে গেলাম, টুটান তো আমাকেও একটা শাড়ি দিয়েছে রে। তো তোর জেঠিমাকেও তো তাহলে একটা শাড়ি দেওয়া উচিত, ঠিক কি না? তাই ভাবছিলাম আমি যদি বেরিয়ে কিনে আনি, কিংবা তুই, জানিস তো সে লালবাদে হালকা হালকা রং পরে। আহ মা, পারমিতা ঝামড়া দিয়ে উঠল, আলোচনাটা কি এতই জরুরি যে এক্ষুনি করতে হবে? একটু শান্তি দাও না মা, জ্বালিও না তো সব সময়। মোবাইল বিছানায় আছড়ে ফেলল পারমিতা, ফুলছে নাকের পাটা, দপদপ করছে কপালের শিরা। ক্ষণ পরে হুঁশ ফিরেছে, ছি ছি, এ কী আচরণ করলো সে মার সঙ্গে? নিজের সমস্যার ঝাল মার ওপর মেটাচ্ছে, কেন সে বসে রাখতে পারছে না স্নায়ু? খারাপ খারাপ, খুব খারাপ। বাইরে বৃষ্টি নেমেছে মুষলধারে, বাড়িধারার শব্দটা যেন নিজের ভেতরেও শুনতে পাচ্ছিল পারমিতা।